আচ্ছা, আমরা এখন পিএসপির অপারেটর সম্পর্কে একটু জানবো, কারণ এগুলো লাগবে আমাদের ক্যালকুলেশন করার জন্য কোনটা কোন অপারেটর। তো আমাদের মেনলি পিএসপির হচ্ছে যে এই যে এইগুলা অপারেটর, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর। তো এই যে অপারেটর গুলা, এইগুলা কোনটা কি অপারেটর, মানে অ্যারিথমেটিক অপারেটরে কি কি আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরে কি কি আছে, কম্প্যারিজন অপারেটরে কি কি আছে আমরা দেখবো, এবং এগুলার কাজগুলো আমরা একটু জানবো, কারণ এগুলো লাগবে বুঝতে। তো আমরা এগুলো পার্ট বাই পার্ট অপারেটরের এই পার্ট গুলা কোনটা কি আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার পিএসপি অ্যারিথমেটিক অপারেটর দেখবো। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটরের জন্য আমাদের যেটা করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলতে প্লাস মাইনাস গুণ ভাগ এই জিনিসগুলাকে বুঝি, এই যে এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে মডুলাস আছে, মডুলাস মানে হচ্ছে যে পার্সেন্টেজ, ভাগশেষ। এই যে ক্যালকুলেশন গুলা, এগুলাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়, এগুলাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়, ঠিক আছে? তো এইগুলার ক্যালকুলেশন তো আমরা জানি। সাপোজ আমরা যদি এখানে ডলার এ ইকুয়াল টু সিক্স অ্যান্ড ডলার বি ইকুয়াল টু ফোর, এবার আমি যদি ডলার টোটাল নামের একটা ভ্যারিয়েবল নিই, দিয়ে যদি বলি যে ডলার এ প্লাস ডলার বি, ওকে, এবার ইকো করবে, ইকো ডলার টোটাল কে ইকো করলাম, এবার তাহলে আমাদের রেজাল্ট আসার কথা কি? এই যে যে আমরা এখানে প্লাসটা ইউজ করতেছি, এই যে প্লাসটা, এটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখানে যখন মাইনাস দিব তখন মাইনাস হবে, গুণ দিলে গুণ হবে, এই যে কাজটা, এটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। আর অপারেটর, এই যে এটা অপারেটর, আর এর আশেপাশে মানে পাশে যেগুলো বসে, অপারেটরের দুই পাশে যেগুলো বসে, এগুলোকে বলা হয় অপারেন্ট। হ্যাঁ, এগুলোকে বলা হয় অপারেন্ট। আচ্ছা, এবার যদি আমরা এটাকে রান করতে যাই, এখানে লেখেন লোকাল হোস্ট পিএসপি টিউটোরিয়াল নিউ ডট পিএসপি, এখানে দেখেন সিনট্যাক্স ইরর দিতেছে, কারণ এই যে এগুলা আমরা যে লিখছি এগুলো আসলে এভাবে লেখা যাবে না পিএসপির মধ্যে, এগুলো কমেন্টের মাধ্যমে লিখতে হবে। তো কমেন্ট আমরা পিএসপিতে দুই ভাবে করতে পারি, একটা এভাবে ডবল স্ল্যাশ দিলে আর ওটা কাজ করবে না, দেখেন ডবল স্ল্যাশ দিতেছি, প্রত্যেকটা আগে কি দিলাম, ডবল স্ল্যাশ দিলাম, এবার রিলোডটা দেখেন কাজ করছে, 10 যোগ হয়েছে, আর এগুলা আর ইফেক্ট ফেলেনি। আর এক ভাবে কমেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে এভাবে মেলা যেহেতু আমাদের আছে, তো এভাবে প্রত্যেকটা লাইনে ডবল স্ল্যাশ দিতে হচ্ছে একটু ঝামেলা, এই জন্য যেটা করতে হবে এখানে এভাবে দিবেন ইকুয়াল স্টার্ট, আর লাস্টে যেখান থেকে শেষ করবেন মানে যতটুকু পর্যন্ত কমেন্ট আউট করতে চাচ্ছেন তখন ঠিকটার উল্টাটা স্টার স্ল্যাশ, দেখেন এতটুকু স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এতটুকুন যার মধ্যে রাখবেন পিএসপিতে, এটা অতটুকু সে কমেন্ট আউট হয়ে যাবে, মানে সেগুলো শো করবে না, আউটপুটে কোনো ইফেক্ট ফেলবে না, জাস্ট এখানে লেখাই থাকবে। এবার রিলোডটা দেখেন কিছুই নেই, 10 অ্যান্সার আসছে। এবার আপনি এখানে মাইনাস দিলে কি হবে, মাইনাস হবে, এটা জানার কথা, ঠিক আছে? তারপরে আপনি যদি এখানে গুণ দেন গুণ হবে, ভাগ দিলে ভাগ হবে, ঠিক আছে, এবং মডুলাস দিলে মডুলাস হবে। তো এই যে ক্যালকুলেশনটা দেখেন, গুণ দিলাম 424 অ্যানসার আসার কথা, 24। এই যে এগুলাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর, এক নম্বরটা। হ্যাঁ, এগুলাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, আমরা এখানে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বোঝায়,
আমরা এই যে সাপোজ দুইটা সংখ্যা এখানে চিন্তা করেন যে প্রথমে এন এসি সিক্স, বি এন এসি ফোর, তো এই যে রিলেটেড গুলা এরকম রিলেটেড, সাপোজ দুইটা জিনিস আলাদা আলাদা না নিয়ে আমরা যদি এরকম করি ডলার এ ইকুয়াল টু সিক্স, এবার আমরা এখানে বলবো ডলার এ আবার দিয়ে এখানে বলবো প্লাস ইকুয়াল, কি প্লাস ইকুয়াল দিয়ে বলবো যে ফোর দিয়ে বললাম যে ফোর, আমি পরে বুঝাই দিছি এটা। আমি যদি এবার এখানে এইখানে সরাসরি এবার এটাকে ইকো করি, এটাকে ইকো করি, ঠিক আছে, এ লাইন দুইটা আপাতত কমেন্ট আউট করে রাখি না শো করি, দেখেন তো যে উপরের মতো রেজাল্ট সেম শো করে কিনা, দশ দেখতেছেন তো, এটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আপনি এক লাইনে যে প্লাস ইকুয়াল এভাবে দিয়ে কাজ করতে পারবেন, দেখেন আমাদের অন্য কিন্তু তিনটা ভ্যারিয়েবল তখন ইউজ করা হয়েছিল, কিন্তু এখানে মাত্র একটা ভ্যারিয়েবল ইউজ করে এই কাজটা করা যাচ্ছে। তো এইভাবে আমরা প্লাস তারপরে এখানে মাইনাস ইকুয়াল দিয়ে কাজ করতে পারবো, মানে কি এ মানে ছয়, আমি পরের লাইন আবার বলতেছি এ ওই ছয় মাইনাস ইকুয়াল ফোর, মানে ওর সাথে এই চারটা আবার মাইনাস হবে, মানে ছয়ের সাথে চার মাইনাস হবে, এখানে ধরেন ছয় বসে গেল, হ্যাঁ মাইনাস ইকুয়াল ফোর, তো এবার মাইনাস হবে অ্যান্সারটা কি হবে, ওর দুইটার সাথে মাইনাস হবে, দেখেন দুই হয়েছে। তো এইভাবে আমরা শর্টকাট করতে পারবো এক এক ইয়েতে, এখানে আপনি গুণ দেন, গুণ ইকুয়াল তারপরে ভাগ ইকুয়াল সব, বা মডুলাস ইকুয়াল সব দিতে পারবেন, মডুলাস ইকুয়াল এরকম করে সব ক্যালকুলেশন করতে পারবেন এটার মাধ্যমে। এই এই সিস্টেমটাকে যে এতটুকু এই সিস্টেমটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এতটুকু সিস্টেমকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো ভালো করে একটু ভিডিওটা দেখবেন, দেখে এগুলা বোঝার ট্রাই করবেন এবং শিখবেন ভালো মতো। আচ্ছা কম্প্যারিজন অপারেটরটা কি রকম, হ্যাঁ সাপোজ এখানে দেখেন কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, দুইটার সাথে তুলনা করা, সাপোজ ডলার এ ইকুয়াল টু ফাইভ নিলেন, ডলার বি ইকুয়াল টু সিক্স নিলেন, এবার আমরা যদি ইকো করবো না, হ্যাঁ ভার ডাম তো আমরা দেখছি তাই না, ভার ডাম কি কাজ করে, তো সাপোজ আমি ভার ডাম্পের মধ্যে বললাম যে ডলার এ ইকুয়াল ইকুয়াল ডলার বি, এটার মানে কি এই যে ইকুয়াল ইকুয়াল দেখছেন এবার বসাচ্ছি, এটাই মূলত কম্প্যারিজন অপারেটর বলা, কি অপারেটর বলা হয়, কম্প্যারিজন অপারেটর বলা। তো ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে তুলনা, এটার সাথে এটার তুলনা, মানে সমান সমান হয় কিনা, এটা সমান সমান এটা, তো আমাদের এ মানে কত ফাইভ, বি মানে কত সিক্স, তাহলে মিললো, মানে দুইটা সমান সমান হইলো, আমি যদি এখানে ফাইভ দিতাম তাহলে কেন তো মিলতো তাই না, দুইটাই ঠিক আছে তাই বলতো, তো আমি যদি এখানে সিক্স দিই তো মিললো না, তো আউটপুট কি আসবে, আউটপুট আসবে দেখেন বুলিয়ান ফলস, দেখছেন বুল, এটা হচ্ছে বুল টাইপের একটা কি বুল টাইপের একটা আউট ই আসতেছে, ডাটা টাইপ ফলস, মানে কি ফলস ট্রু ফলস একটা হচ্ছে ডাটা টাইপ, ওই ডাটা টাইপটা সহ দেখাচ্ছে আউটপুটটা, হ্যাঁ। তো এই যে আমরা ইকুয়াল ইকুয়াল ইউজ করতেছি এটা কিন্তু কম মানে দুইটার সাথে তুলনা করবে, সাপোজ আমি এখানে এবার ফাইভ দিব দেখবেন যে ট্রু দেখাবে, কারণ কি দুইটাই মিলে গেছে, দুইটাই এবার মিলে গেছে, এটা সমান সমান এটা, হ্যাঁ দেখেন ট্রু দেখছেন, ট্রু দেখাচ্ছে। তো এই যে এটাই হচ্ছে যে কম্প্যারিজন অপারেটর, আমি যদি এখানে এবার ট্রিপল ইকুয়াল ইউজ করি, ট্রিপল ইকুয়াল মানে কি, ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে দুইটা দুইটার মান মিলতে হবে সাথে ডাটা টাইপও মিলতে হবে, তো এখন এখন দুইটার মান মিলছে, ডাটা টাইপও তো এক মিলছে তাই না, ইন্টিজার, তাহলে ট্রু দেখানোর কথা, দেখেন ট্রু দেখাচ্ছে। আচ্ছা কিন্তু আমি যদি একটাকে এখন স্ট্রিং বানাই ফেলি,
মানে এভাবে স্ট্রিং বানাই ফেলি। এবার রিলোড দেন, দেখেন ফলস দেখাচ্ছে, দেখছেন আউটপুট ফলস দেখাচ্ছে, কারণ সে মিলাইতে পারতেছে না। ফাইভ ফাইভ বসেছে ঠিক আছে, কিন্তু এটা তো স্ট্রিং হয়ে গেছে এখন, তখন ত্রিপুলে মিলতেছে না। ত্রিপুলের কাজ হচ্ছে চেক করবে যে আপনি শুধু মান না মানে ভ্যালু না, সাথে ডাটা টাইপও মিলতেছে কিনা। এখন এখানেও আপনি যদি ক্লোন করে দেন, রোটেশন করে দেন, রিলোড দেন, দেখেন এবার তো তার মানে কি মান সহ ডাটা টাইপও মিলে গেছে, এজন্য সে ট্রু আউটপুট দেখাচ্ছে। তো বুঝাইতে পারছি, এটা হচ্ছে যে কম্পারিজন অপারেটর। আরো আছে, আরো আছে, যেমন এখানে আপনি নট ইউজ করতে পারবেন। নট ইকুয়াল মানে কি, যদি না মিলে এটা সমান সমান এটা না মিলে, নট ইকুয়াল মানে এটা সমান সমান এটা যদি না মিলে তাহলে কি হবে, দেখেন তাহলে কি হবে, ফলস হবে তাই না। আবার আমি যদি এখানে ডাবল ইকুয়াল দিই, ডাবল ইকুয়াল দিই, এটাও কি দুইটার কম, দুইটা দেখাবে যে দুইটার মান মিলছে কিনা, যদি না মিলে তাহলে এটাও কি আউটপুট আসবে, ফলস একই। তো এই যে নট ইকুয়াল এটা আমরা এভাবেও লিখতে পারবো, এভাবে এটার মানেও হচ্ছে যদি না মিলে, ঠিক আছে, নট ইকুয়াল একই। তো এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। আবার আমি যদি একটা ইউজ করি, মানে কি এটা যে গেটার দেন, এটা গেটার দেন, এবার এখানে না মানে ইন্টিজার করে ফেলে, এখন এই জায়গায় সাপোজ বলতেছে যে এ যদি বি এর চাইতে বড় হয়, এ যদি বি এর চাইতে বড় হয়, তো আমি এখানে সাপোজ দেখেন সেভেন দিলাম। এবার এবার কি এটা মানে হচ্ছে গেটার দেন, ওকে, এ যদি বি এর চাইতে বড় হয়, এটা শর্ত এখানে, তাহলে কি হবে, তাহলে আউটপুট ট্রু দেখাবে আমাদের, তাই তো, কারণ এ কি এখন বি এর চাইতে বড় না, এর মান 7, বি এর মান 5, তো এ তো বড় অবশ্যই, তাই তো। এবার দেখেন তো ট্রু আসে কিনা, দেখেন ট্রু, বুঝতেছেন। আবার আমি যদি গেটার দেন দিই, গেটার দা লেস দেন, সরি লেস দেন মানে কি, এ যদি বি এর চাইতে ছোট হয়, এ যদি বি এর চাইতে ছোট হয়, তো কি এ কি বি এর চাইতে ছোট, এটা কি ট্রু হবে, না ট্রু হবে না, এটা হবে ফলস। রিলোড দেন, ফলস। আমি যদি এইটার মান এবার বাড়াই দিই বেশি, সাপোজ 7, 7, এবার এটা ঠিক হলো না শর্তটা, এ যদি বি এর চাইতে ছোট হয়, অবশ্যই ছোট, এটা ছোট বি এর চাইতে, এইবার দেখেন ট্রু, বুঝতেছেন। তো এইভাবে আমাদের কাজ করতে হবে, এরকম শর্তগুলো এগুলো দেখবেন প্রত্যেকটা, আমি যেটা যেটা দেখালাম এগুলাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ওকে। আচ্ছা এবার আমরা দেখব যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, দেখেন এটা একটু মজার। সাপোজ এইখানে 7 আছে না, 7 আছে, আমি যদি এবার নিচে বলি যে ডলার ডলার এ, ঠিক আছে, না এখানে সাপোজ লেখেন হচ্ছে যে এসইউবি, সাপোজ লেখেন, দিয়া বলেন প্লাস 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 ডলার এ, ডলার এ, দেখেন আমি এই যে ডলার এটা হচ্ছে এই এটা, আচ্ছা, আর প্লাস প্লাস আগে বসাইছি, এটা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, কি প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। সাপোজ আমি যদি এবার ইকো করি, ইকো কাকে করব, রেজাল্ট দেখার জন্য সাপোজ এই যে সাব ডলার সাবকে ইকো করি, এবার একটু লক্ষ্য করেন রেজাল্ট কি হওয়ার কথা, দেখেন 8 হয়ে গেছে, 7 এখানে দিছি না আমি, কিন্তু 8 আসছে, কারণ হচ্ছে এই যে প্রি ইনক্রিমেন্টের কাজ হচ্ছে আপনি এটাকে মানে প্লাস প্লাস মানে হচ্ছে এক ধাপ সে বাড়াই দিবে, এক ধাপ বাড়াই দিবে, যার কারণে 7 থেকে 8 হয়ে গেছে প্লাস প্লাস, এটা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বলা হয়। আর পোস্ট ইনক্রিমেন্ট, সাপোজ আপনি যদি এই প্লাস প্লাসটাকে এখানে না দিয়ে না দিয়ে মানে পরে দেন, পরে মানে যে আফটার বিফোরের মতো, মানে বিফোরে বসালে আগে কাজ করতেছে আর আফটারে বসালে পরে কাজ করবে, মানে এবার
আমি এটার পরে প্লাস প্লাস দিছি দেখেন, দিয়ে যদি আমি রিলোড দিই দেখেন সেভেনই আছে। কারণ কি? কারণ হচ্ছে এটা পোস্ট ইনক্রিমেন্ট। এখন প্রথমে সে আগে এই যে এই সেভেনটাকে রিটার্ন করতেছে, পরে এক বাড়াবে। আমি যদি এখনো এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু যে বাড়াইছে, কিন্তু আপনি যদি আবার পরে পরে ইকো করেন, ইকো করেন ডলার রেখে, মানে এখানে একটা বিআর দিয়ে দেন, এখানে একটা বিআর দেন, তাহলে ভালো বুঝতে পারবেন, একটু ভালো করে এটা বুঝতে হবে সিস্টেম। এখানে বিআর দিয়ে এখানে বলেন আবার ইকো ডলার সাব, ওই যে উপরেরটাকে, এটাকে আবার ইকো করতেছে দেখেন, এটাকে আবার ইকো করতেছে। সাপোজ এর মধ্যে আবার কিছু লেখেন, লিখে দেন তাহলে বেশি ভালো হবে। এখানে লেখেন হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ওকে। এইবার যদি আপনি রিলোড দেন দেখেন পোস্ট ইনক্রিমেন্ট সেভেন দেখাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি এ জায়গায়, এই যে এ জায়গায় এ ডলার এ প্লাস প্লাসটা বসান, সাব না বসায় ডলার এ প্লাস প্লাসটা বসান, দেখেন এবার এইট হয়ে গেছে, এবার এইট হয়ে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে এই যে এইখানে প্রথমে সে ওটাকে রিটার্ন করতেছে, যেটা আছে ওটাকে রিটার্ন করছে, কিন্তু পরবর্তীতে আবার যখন আমি বসাচ্ছি তখন সে ওই যে যে এক বাড়াবে মানে ইনক্রিমেন্ট হবে সেটা পরে সে রিটার্ন করতেছে, বুঝতেছেন? কিন্তু আমি যখন এটাকে আগে করতেছিলাম মানে আগে বসাচ্ছিলাম তখন সরাসরি সে সেভেন থেকে এইটে করে ফেলছে, মানে কি প্রথমে প্লাস প্লাস পাচ্ছে সে। প্রথমে প্লাস প্লাস মানে হচ্ছে এক বাড়াবে, সে এক ধাপ বাড়াবে, এটার চাইতে এক ধাপ বাড়াবে, যার কারণে প্রথমেই সে এইট দেখাচ্ছে। দেখেন দুই জায়গাতে এখন এইট, দেখতেছেন? তো এটা একটু বুঝে শোনা করবেন, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস প্লাস মানে এক ধাপ বাড়ানো। আমি যদি এখানে এবার মাইনাস মাইনাস দিতাম, মানে ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস দিতাম, প্রি ডিক্রিমেন্ট বলা হয়। ডিক্রিমেন্ট মানে কি? এক নিচে যাবে, সাত আছে না, এবার ছয় হয়ে যাবে, দেখছেন? দুইটাতে ছয় হয়ে গেছে। কিন্তু আমি যদি এইটাকে এপারে দিতাম তাহলে কি হইতো? তাহলে এই সাতটাই প্রথমে দেখাবে, সাতটাই প্রথমে দেখাবে, তারপরে এইটা রিটার্ন করবে, এইখানে মাইনাস মাইনাস করবে, মানে এক কম হবে তারপর, ঠিক আছে? তারপর এক কম হবে, দেখেন সাত তারপরে ছয় দেখাচ্ছে, দেখতেছেন? তো এটাই হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, মানে প্লাস প্লাস আপনি এ বা যা দিতে পারেন এখানে ইচ্ছা, খালি প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটাই হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে এক ধাপ উপরে রাখবে একবার নিচে রাখবে। কিন্তু এখানে একটা দুইটা প্রবলেম, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা প্রি ডিক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, এই দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে, ওকে? আচ্ছা, আমরা এখন লজিক্যাল অপারেটর, এ অপারেটর দেখবো, তাই তো? তো সাপোজ এ অপারেটর দেখার জন্য আমরা এটা নিতে পারি, সাপোজ মনে করেন এখানে দিলাম এইট, ওকে। এবার আমরা নিচে আসি, এগুলো বাদ দিয়ে দেন, নিচে এসে আমরা যদি বলি ইফ, মানে কন্ডিশন দিয়ে দেখেন, কন্ডিশনের মধ্যে আমরা এরকম লজিক্যাল অপারেটর দিতে পারবো, যেরকম বলি যে ডলার ডলার এ ইকুয়াল ইকুয়াল, মানে কি দুইটাই যদি মানে মিলে, মানে এটা সমান সমান, এবার যা দেখবো সেটা, মানে এই যে সেভেন, মানে কি মিলছে। এবার দেখেন এখানে আমি দুইটাই মানে শর্ত দিতে চাচ্ছি, একটা এর আগে দিছি, এখন সাপোজ দুইটা শর্ত দিতে চাচ্ছি, মানে আমি একটু ভাঙিয়ে বলি। সাপোজ আমি যদি এখানে বলি যে যদি শর্তটা মিলে ইকো, তাহলে লেখা দেখাবে মিলছে, ওকে, এটা হয়। আর না হলে কি হয়, ইলসে চলে যায়, ইলস, তাই তো? এখানে ইকো করেন, বলেন যে মিলে নাই, মিলে নাই, ওকে।
তো লজিক্যাল অপারেটর হচ্ছে সাপোজ এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে কি হবে বলেন তো? এটা তো মিলছে, আউটপুট আসার কথা কি মিলছে? এই যে মিলছে আসছে, তো আমরা সাপোজ এখানে আরো একটা চেক করতে পারবো, যেরকম এন্ড কথাটা দিয়ে যদি বলে যে ডলার বি ইকুয়াল ইকুয়াল 8, মানে কি এই যে এন্ড এটাই হচ্ছে লজিক্যাল অপারেটর, মানে সে প্রথমে এটা দেখবে যে মিলছে কিনা, প্রথমে এতটুকু চেক করবে মিলছে কিনা, তারপরে এটা চেক করবে মিলছে কিনা, তারপরে এখানে আসবে, ঠিক আছে? আর না হলে এখানে আসবে, এন্ড মানে এবং, ঠিক আছে? এবার দেখেন দুইটাই মিলতে হবে, দুইটাই দুটাই মিলতে হবে, তাহলে এখানে হবে দেখেন মিলছে। কিন্তু আমি সাপোজ যদি এখানে বসাই দিই এখন 9, মানে যদি এখানে 8 আছে আমি 9 বসাই দিলাম, এবার কি মিলছে? মানে এটা মিলছে কিন্তু এটা কো মিলে নাই, তখন এই মিলে নাই কথাটা কিছু লাগবে, বুঝতেছেন? এটা হচ্ছে অপারেটরের খেল, এন্ড এন্ড মানে হচ্ছে দুটাকেই মিলতে হবে। কিন্তু আমি যদি এখানে লিখতাম অর, আমি যদি এখানে লিখতাম অর মানে কি অথবা, যে কোনো একটা, দুটার একটা মিললেই এখানে আসবে না হলে এখানে চলে যাবে, ঠিক আছে? এইবার রিলোড দেন, মিলছে, দেখছেন? মানে যে কোনো একটা মিলছে, দুইটার মধ্যে তো একটা মিলছে, যে 7টা মিলছে, এটা মিলে নাই, তারপরে সে এখানে আসছে অর এর মাধ্যমে। তো আমরা এভাবে অর এন্ড এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারবো, এন্ড এভাবে লিখতে পারবো, আবার অর হচ্ছে পাইপ, মানে হচ্ছে যে এরকম ওটা হচ্ছে এই যে এরকম পাইপ, এটা মানে অর, ঠিক আছে? আমরা ওভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো, রিলেশন একই মিন্স। তো এই যে এই অপারেটর গুলা এগুলাই হচ্ছে লজিক্যাল, ঠিক আছে? একটু ভালো মতো বুঝবেন, যদিও এগুলার আমরা প্রজেক্ট স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, এবার আমরা দেখব যে স্ট্রিং অপারেটর। হ্যাঁ, স্ট্রিং অপারেটর বলতে যোগ করা, মানে এর আগে দেখেছি ডট যেরকম ওইটাই। সাপোজ আমি এখানে লিখলাম রাইহান, সেকেন্ড টাই লিখলাম ইসলাম। এখন এই দুইটা আমি একসাথে লিখতে চাচ্ছি, তাহলে কি করবো? ডলার C equal dollar A dot মানে কি জোড়া লাগানো, এটাই হচ্ছে স্ট্রিং অপারেটর, ডলার B, তাই তো? এখন আমি যদি C কে ইকো করি, তাহলে তো হবে, দেখেন রায়হান ইসলাম কথা একসাথে শো করতেছে। তো আমি এখানে স্পেস দিলেই একটা স্পেসও নিবে, টেনশন আর কিছু নাই, স্পেস দিছে। তো এই যে ডট দিয়ে জোড়া লাগানো, কনকেটেশন যেটাকে বলা হয়, এটাই হচ্ছে স্ট্রিং অপারেটর, এটাই হচ্ছে স্ট্রিং অপারেটর। এখন আমরা চাইলে এক লাইনেও সেটা করতে পারি, অ্যাসাইনমেন্ট অপারেটর মতো, যেরকম সাপোজ আমি যদি এখানে এ লাগাই দিই আর এখানে যদি বলি ডট ইকুয়াল, ডট ইকুয়াল, তাহলে কি হবে? এর সাথে জোড়া লাগবে ইকুয়াল ইসলাম, এক লাইনও করতে পারবে পারি। এবার আমরা এখানে ইকো করে দিতে পারি কাকে? ডলার এ কে, ঠিক আছে? এভাবে করতে পারবো, যেরকম এর আগে দেখেছি প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, ওই রকম ডট ইকুয়াল মানে একসাথেই জোড়া লাগবে, দেখেন একই আউটপুট। তো এটাই হচ্ছে স্ট্রিং অপারেটর বলা হয় এটাকে। আচ্ছা, আমরা অ্যারে অপারেটর দেখবো। হ্যাঁ, এই যে দেখেন অপারেটর হচ্ছে যে এভাবে ইউজ হবে, যদি আমরা অ্যারে এখনো দেখাইনি, তো অ্যারে দেখাইলে মূলত এগুলো ভালো বুঝতে পারবেন, এই জন্য আমি জাস্ট এমনি ধারণা দিতেছি অ্যারে অপারেটরের। আমি এখানে যে অ্যারে আছে, যখন অ্যারে দেখাবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে। এই দেখেন ইউনিয়ন, ইকুয়ালিটি, এই যে এই জিনিসগুলা ইউজ হবে অ্যারের ক্ষেত্রে। যদি আমি একটা উদাহরণ দেখাই দিই, এরকম অ্যারে লিখতে হয় যে এভাবে দুইটাকে একটে করার জন্য আমরা প্লাস দেবো, দুইটা এক এরাতে রূপান্তরিত করার জন্য, তখন এরকম হবে, এই জিনিসগুলো কাজ করবে এরকম সিস্টেম, ঠিক আছে? তারপরে যে এটা আছে ইকুয়াল ইকুয়াল, মানে দুইটাই যদি সমান হয়, হ্যাঁ দুই এরে যদি সমান হয় তাহলে রিটার্ন দেখেন ফলস করতেছে, কারণ এটা দুই এরের মানগুলো তো সমান না এই জন্য। হ্যাঁ, তো এইভাবেই প্রত্যেকটা কাজ করবে,
অ্যারের ক্ষেত্রে। তো এগুলো আমরা যখন অ্যারে করব তখন আরো বিস্তারিত ভাবে দেখাই দিব, টেনশনের কিছু নাই। হ্যাঁ, তো যেগুলো আগের যে অপারেটর গুলা দেখাইছি এগুলো আপাতত এখন মেন বিষয়, এগুলা সবাই করতে থাকেন।